নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম আমাদের চ্যানেলে আজকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস তার পার্ট ওয়ান ভিডিও নিয়েছিলাম। আজকে তোমাদের সামনে নিয়ে আসবো পার্ট টু আজকের ভিডিও ধরে নাও তোমারই জন্য কারণ সামনে আর্মির এক্সাম আছে সামনে ফুড এসআই আছে এবং সামনে ডব্লিউবি পুলিশ আছে তো তোমরা ধরে নাও যে ম্যাথে প্রফিট লসের থেকে যে চার থেকে পাঁচটা অঙ্ক ম্যাক্সিমাম তুমি পাবে এক্সাম হলে গিয়ে এক্সাম দিতে বসে সে পাঁচটা অঙ্কের মধ্যে মোস্ট প্রবাবলি পাঁচটা অঙ্কই কিন্তু আমার আজকের ভিডিও থেকে তোমাকে প্রোভাইড করা হবে তো আজকে যে ম্যাথগুলো হবে শুধুমাত্র ফুড এসআইকে লক্ষ্য করে আর্মিকে লক্ষ্য করে এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং লেডি কনস্টেবল পরীক্ষা যে সামনে আছে তোমাদেরকে লক্ষ্য করে কিন্তু আজকের ক্লাস তো প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাকে শিখতে হবে আজকে প্রফিট লসের এবং প্রত্যেকটা ম্যাথের উপর ডিপেন্ড করে তুমি এক্সামে চার চারটি মার্ক পেতে চলেছো কিন্তু চলো লেটস প্লে আজকে আমরা প্রফিট লসের যে প্রথম অঙ্কটা নিয়ে আসবো মন দিয়ে তোমাকে দেখতে হবে প্রথম অঙ্ক হচ্ছে কি না ক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত টেন পার্সেন্ট নাইন অ্যান্ড ওয়ান ইলেভেন পার্সেন্ট অ্যান্ড ইলেভেন অ্যান্ড ওয়ান নাইন পার্সেন্ট বাট অ্যান্ড হচ্ছে ফাইভ পার্সেন্ট চলো এই ম্যাপটাকে আমি ঝাপার ঝাপ কি করে করব। একদম এক সেকেন্ডে অ্যান্সার কি করে করব তোমরা মনে রাখবে সব সময় এই টাইপের ম্যাথ তোমরা সামনে আর্মি ফুডাই এবং ফুটে এবং এর পরীক্ষায় পাবে লেডি কনস্টেবল অথবা অ বি পুলিশ চলো বলেছে কি ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর যখন বলবে মনে রেখে দাও আমি অঙ্কটা এইখানে লিখে দিচ্ছি থিওরিটা ক্রয় মূল্যের উপর যখন বলবে তখন তুমি মনে রাখবে লাভ যদি চায় বা লাভ যদি দেয় লাভ যদি দেয় আর লাভ যদি চায় তাহলে কি করতে হবে তোমাকে এক কমাতে হবে কীরকম কমাতে হবে না টেন পার্সেন্ট কথার অর্থ কী টেন পার্সেন্ট কথার অর্থ হলো একের দশ এর থেকে কম কোনটা আমার পার্সেন্টেজ ভিডিও তোমরা যদি না লক্ষ্য করে থাকো তাহলে আজকের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে বা সাপোর্টিং ভিডিও হিসেবে তোমাকে পার্সেন্টেজ ভিডিওটা দেখতে হবে কারণ আমি সেখানে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম টেন পার্সেন্ট কথার অর্থ হলো একের দশ ওকে ক্লিয়ার হলো তাহলে একের দশের থেকে ছোট হচ্ছে একের এগারো বলো তো একের এগারো মানে কত পার্সেন্ট হ্যাঁ একদম তোমরা অবশ্যই পারবে নাইন নপূর্ণ একের এগারো পার্সেন্ট অপশান বি ক্লিয়ার হলো আমরা যদি পার্সেন্টেজ জানি আমরা যদি আজকে ক্রয় উপর ডিপেন্ড করে অঙ্ক করি তাহলে এক চান্সে বি অ্যান্সার দিতে পারব নাও নেক্সট ম্যাথ আমাদের বলেছে ক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে চলো সেম টু সেম ম্যাথ কি করতে হবে করতে হবে আমাকে নো 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 একদম নয় একদম নয় আমরা ম্যাথকে করবই না না করে অ্যানসার দেবো চলো ক্রয় মূল্যের উপরে দিয়েছে টেন পারসেন্ট ক্ষতি বলেছে আমি আগে কি বলেছিলাম লাভ হলে কমাতে হবে ক্ষতি হলে ক্ষতি হলে দ্যাটস সেট একদম ক্ষতি হলে বাড়াতে হবে একদম ঠিক তাহলে ক্ষতি হলে তোমাকে বাড়াতে হবে বাড়াতে হবে চলো একের দশ একের দশের থেকে বড়ো কি বড় কি বড়ো কি বড়ো কি বড় কি বড়ো কি একের নয় একদম 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 তাহলে একের নয় হয়ে গেল অ্যান্সার একের নয় মানে কত পার্সেন্ট একের নয় মানে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট চলো একদম জায়গা জ্যাক ক্রয় মূল্য বিক্রয় মূল্য আজকে পার্ট টু ভিডিও করছি আমরা শিখবো আজকে ঝাপ ঝাপ করে কিছু ম্যাথ যে ম্যাথগুলো আমাদের এক্সামে আসবেই আসবে চলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রফিট লসের আজকের থার্ড অঙ্ক ষাড়ঙ্ক বলেছে বিক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট লাভ ক্রয় মূল্যের উপর লাভ কত ম্যাথ ঘুরিয়ে দিয়েছি তোমরা অবশ্যই পারবে হ্যাঁ অবশ্যই পারবে চলো কনফিডেন্ট ভেরি গুড কনফিডেন্ট চলো তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে ক্রয় মূল্যের উপর লাভ দিয়েছিল তাহলে কি করিয়েছিলাম কমিয়েছিলাম বিক্রয় মূল্যের উপর লাভ দিয়েছি লাভ দিয়েছে তাহলে কি করব বাড়াবো একদম ঠিক একদম ঠিক তাহলে আমি লিখে দিই বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর হলে বিক্রয় মূল্যের উপর হলে তাহলে আমি কি করব। আমার কাছে দিয়েছে লাভ তাহলে কি করব, বাড়াবো উল্টোটা উল্টোটা বাড়াবে বাড়াতে হবে বেশি করতে হবে এনহান্সিং হবে ইনক্রিজিং হবে চলো তাহলে কি করবে লাভ লাভ কত আছে আমার একের দশ একের দশ থেকে বাড়লে কত হবে হ্যাঁ একটু আগেই আগের অঙ্কেই বলেছি একের দশের থেকে বড় হচ্ছে একের নয় হর যত ছোটো হবে ভগ্নাংশ তত বড় হবে এটা তোমাকে জানতে হবে হর যত ছোট হবে ভগ্নাংশ তত বড় হবে তাহলে একের নয় একের নয় বাড়িয়ে দিলাম একের নয় মানে কত এগারো পূর্ণ একের নয় শতাংশ অপশান সি বিক্রয় মূল্যের উপর দিয়েছে অপশান সি পেয়ে গেলাম আমরা থার্ড অঙ্ক আসবো চতুর্থ অঙ্ক চতুর্থ অঙ্ক আমি কি করব কিছুই করব না শুধু এখানে আমি চার দাগ দিয়ে দেবো আর আমি যদি এখানে লাভের জায়গায় দিয়ে দিই ক্ষতি তাহলে অঙ্ক কি হবে বলো ক্ষতি তাহলে এখানে যদি আমি দিয়ে দিই ক্ষতি তাহলে অঙ্ক কি হবে লাভ ছিল বলে বাড়িয়েছিলাম বিক্রয় মূল্যের উপর দিয়েছি তাহলে লাভ যদি থাকে বাড়িয়েছি যদি ক্ষতি থাকে তাহলে কি করব কমাতে হবে একদম ঠিক ভেরি কনফিডেন্ট তোমরা একদম একদম ঠিক চলো ক্ষতি হলে কমাতে হবে তার মানে কি একের দশ একের দশ থেকে ছোটো কত হ্যাঁ হর বাড়াবো ভগ্নাংশ ছোট করতে হলে হর বাড়াতে হবে চলো একের দশের থেকে ছোট হচ্ছে একের এগারো একের এগারো মানে কি নপূর্ণ নপূর্ণ একের এগারো পার্সেন্ট মানে অপশান বি তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ দিলে আমি একের দশের জায়গায় একের নয় অ্যান্সার করছি একের নয় মানে এগারো পূর্ণ একের নয় আবার যদি ক্ষতি দিয়ে দিই ক্ষতির সময় চলে আসছে এক কমিয়ে দিচ্ছি ক্ষতি হলে কমাতে হচ্ছে তার মানে একের এগারো করে দিচ্ছি একের এগারো করে দিলে ন পূর্ণ একের এগারো পার্সেন্ট আনসার পেয়ে যাচ্ছি তাহলে ম্যাথগুলো যদি আমি কনসেপ্টলি আজকে বুঝে নিতে পারি এর উপর টেন পার্সেন্ট যেন যদি ফিফটিন পার্সেন্ট দেয় টোয়েন্টি পার্সেন্ট দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেয় যাই দিক ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট দিচ্ছে চৌদ্দ পূর্ণ দুই সাত পার্সেন্ট দিচ্ছে যাই দিক না কেন আমি ম্যাথগুলোকে কিন্তু কভার আপ করতে পারবো এবং এই টাইপের যত ম্যাথ আমাকে দিক আমি ওয়েল গুড আমি অবশ্যই পারবো অবশ্যই পারবো সেইভাবে তোমরা তৈরি হও তোমাদের গোলের পিছনে কিন্তু আমাদের চ্যানেল আছে চলো তোমার সাকসেসের পিছনে তোমাকে দান করাতে দু তোমার জন্য ভালো দিন নিয়ে আসছে নেক্সট পাঁচ নম্বর অঙ্ক বলছে রাম শ্যামকে একটি পেন টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে এবং শ্যাম যদুকে ওই পেনটি আবার টেন পার্সেন্ট ক্ষতিতে দুটো ক্ষতি হচ্ছে এখানে ঠিক আছে একবার বলছে রাম শ্যামকে একটি পেন টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো শ্যাম আবার যদুকে ওই পেনটি টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রি করছে কত টাকায় বিক্রি করছে দুশো অষ্টআশি টাকায় বিক্রি করছে কে শ্যাম যদুকে বিক্রি করছে তাহলে যদু কিনছে কত টাকায় না দুশো অষ্টআশি টাকায় শ্যামের কাছ থেকে কিনছে তাহলে রাম কত টাকা দিয়ে পেনটি কিনেছিল অপশান এটা অঙ্কটাকে আমরা কিভাবে ভাবব কিভাবে ভাবতে পারি অঙ্কটাকে অঙ্কটাকে কিভাবে ভাবতে পারি দেখো আমি তোমাদের সামনে অনেকগুলো জিনিস বলছি তোমরা একটুখানি মন দিয়ে শুনতে হবে তোমাদেরকে যদি পারো কপিতে নোট করতে পারো আচ্ছা ম্যাথটাকে অনেক রকম তোমরা অফলাইন ক্লাস যদি কারো কাছে করে থাকো কোনো স্যারের কাছে বা অন্য চ্যানেল অনেক রকমভাবে ম্যাথটা করায় আমি সব রকমই বলবো তবে আমার প্রেফারেবল প্রসেস হচ্ছে অপশান টেস্ট এটা আমার প্রেফারেবল প্রসেস তাহলে অপশান টেস্ট যদি আমি ঠিকঠাক করতে পারি এবং সব বড় বড়ো কথা হচ্ছে এখানে আমরা যদি পার্সেন্টেজটা ঠিকঠাক শিখতে পারি তাহলে এখানে আমার ম্যাথ ইজি আমি যদি পার্সেন্টেজ ঠিকঠাক শিখতে না পারি তাহলে কিন্তু আমি এখানে ম্যাথ কুইক করতে পারবো না তার মানে প্রিভিয়াসলি আমাকে শিখতে হবে কি সৎ করা যদি তোমরা না ভিডিও দেখে থাকো আমার আমার ভিডিওগুলো অবশ্যই সৎ দেখবে দেখো আমি অপশান প্রথমে ধরলাম পাঁচশো তাহলে রাম কত টাকা দিয়ে কিনেছিল পাঁচশো টাকা তাহলে আমি এখানে বললাম রাম রাম কত টাকা দিয়ে কিনেছিল পাঁচশো সেম কত টাকা দিয়ে রামের কাছ থেকে কিনবে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি মনে করো তো ভাবো একশো টাকায় যদি কুড়ি টাকা ক্ষতি হয় তাহলে পাঁচশো টাকায় কত টাকা ক্ষতি ভাবো এক সেকেন্ড ভাবো আগে যে একশো টাকায় স্যার বলছেন একশো টাকায় যদি কুড়ি টাকা ক্ষতি হয় তাহলে পাঁচশো টাকায় কত টাকা ক্ষতি কুড়ি পাঁচে একশো টাকা একদম ঠিক তাহলে এ একশো টাকা ক্ষতি করছে ক্ষতি করে শ্যামকে দিচ্ছে তাহলে শ্যাম পাচ্ছে কত টাকায় চারশো টাকায় শ্যাম পাচ্ছে আবার চারশো থেকে যখন আমরা যদুর গাছে পেন্টা যাচ্ছে যখন যদুর গাছে পেনটা যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে না আবার টেন পার্সেন্ট ক্ষতি তো চল চারশো টাকার টেন পারসেন্ট কত হয় একশো টাকায় যদি দশ টাকা হয় চারশো টাকায় কত হবে চারশো টাকায় হবে চল্লিশ টাকা তাহলে এখান থেকে আরও চল্লিশ টাকা কমে যাচ্ছে হয়ে যাচ্ছে কত তিনশো ষাট টাকায় যদুর কাছে পেনটা পৌঁছাচ্ছে কিন্তু আমার অঙ্ক তো বলছে দুশো অষ্টআশি টাকায় এ শ্যামের কাছে সরি যদুর কাছে গিয়ে পৌঁছাচ্ছে দুশো অষ্টআশি টাকায় গিয়ে পৌঁছাচ্ছে তার মানে অপশান এ আমার হবে না এখানে অপশান এ আমি ভুল নিয়েছি পরের অপশানে যাই যদি রামের কাছে থাকে চারশো টাকা শ্যামের কাছে কত টাকায় পৌঁছাবে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি বলেছে মানে একশো টাকায় যদি কুড়ি টাকা হয় চারশো টাকায় কুড়ি চারে আশি আশি টাকা কমে যাচ্ছে তাহলে আশি টাকা যখন কমে যাচ্ছে পৌঁছাচ্ছে কত টাকায় তিনশো কুড়ি টাকায় চারশো টাকা ছিল আশি টাকা কমে যাচ্ছে তিনশো কুড়ি টাকায় গিয়ে শ্যামের কাছে পৌঁছাচ্ছে শ্যাম আবার যখন যদুকে বিক্রি করছে তখন টেন পার্সেন্ট আবার ক্ষতি হচ্ছে তাহলে তিনশো কুড়ি টাকার টেন পার্সেন্ট কত একটা শূন্য কেটে যাবে বত্রিশ টাকা যদি তোমরা না ডাইরেক্ট করতে পারো এইভাবে করবে টেন পার্সেন্ট কথার অর্থ হলো একের দশ শূন্য শূন্য কেটে গেল বত্রিশ টাকা তাহলে এখান থেকে আরও বত্রিশ টাকা কমে যাচ্ছে যখন কমে যাচ্ছে তখন পৌঁছাচ্ছে কত দুশো অষ্টআশি টাকা এই এই তো দুশো অষ্টআশি টাকায় যদুর কাছে পৌঁছে গিয়েছিল তাহলে আমরা পেয়ে গেলাম কত না অ্যান্সার চারশো ক্লিয়ার হলো না হলো না ক্লিয়ার হয়েছে এইভাবে অপশান টেস্ট ধরে আমরা কল্পনা করতে পারি এবং কুইক অ্যান্সার নিয়ে নিতে পারি চলো ভালো লাগছে না নাও লাগতে পারে নেক্সট আমি দেখি অঙ্গটাকে আবার কোন পদ্ধতিতে করা যায় তোমাদের যদি মনে হয় এই পদ্ধতি থেকে এইটা ভালো এটা নেবে এটা থেকে ওটা ভালো ওটা নেবে যেটা হোক তোমরা নেবে দেখো আমি ধরলাম রাম পেনটি ভালো করে কনসেপ্টটা নাও রাম পেনটি একশো টাকা দিয়ে কিনেছিল পেনটি একশো টাকা দিয়ে কিনেছিল তো যখন একশো টাকা দিয়ে কিনলো তার কুড়ি পার্সেন্ট ক্ষতিতে শ্যামকে বিক্রি করলো তাহলে একশো টাকায় কুড়ি টাকা ক্ষতি মানে শ্যাম কত টাকায় পেলো বলো আশি টাকায় একদম গুড ভেরি গুড কনফিডেন্স চলো আশি টাকায় পেল। স্যাম আবার তার টেন পার্সেন্ট ক্ষতিতে যদুকে বিক্রি করলো তাহলে যদুকে যখন বিক্রি করলো যদু কত টাকায় কিনলো আশি টাকার টেন পার্সেন্ট মানে কত আট টাকা একশো টাকায় যদি দশ টাকা হয় আশি টাকায় আট টাকা করে দিতে হবে আচ্ছা প্রথমে রাম কিনেছিল একশো টাকায় সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে শ্যাম কিনলো আশি টাকায় সেখান থেকে আবার টেন পার্সেন্ট ক্ষতি মানে আট টাকা ক্ষতি তাহলে কত বাহাত্তর টাকায় কিনলো কে যদু মানে শ্যাম যদুকে বিক্রি করলো যদুর কাছে কত টাকায় পৌঁছালো বাহাত্তর টাকায় আচ্ছা বলো তো যদু এখানে বাহাত্তর টাকায় কিনছে যদি একশো টাকা ধরি কিন্তু আমার অঙ্কে বলছে যদু দুশো অষ্টআশি টাকায় কিনছে শ্যাম যদুকে বিক্রি করছে তার মানে যদু কিনছে কত টাকায় দুশো অষ্টআশি টাকায় কিনছে তার মানে আমার অঙ্কে বাহাত্তর মানেই দুশো অষ্টআশি বাহাত্তর মানেই দুশো অষ্টআশি আর একশো মানে কত যেহেতু আমি একশো ধরেছিলাম তাহলে একশো মানে কত বাহাত্তরের কত গুণ চার দুনে দুশো চার 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 গুণ তাহলে একশোর কত গুণ হবে হ্যাঁ একশোরও চার গুণ হবে চার মানে অ্যান্সার হচ্ছে চারশো এইটা যদি ভালো লাগে এ পদ্ধতিটাও করবে যদি না ভালো লাগে আরও একটা পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি তোমরা এইসব ম্যাথগুলো হয়তো বিভিন্ন ধরনের পদ্ধতি ইউজ করো তবে আমার প্রেফারেবলগুলো আমি বললাম তারপরে আমি যেটা মডারেট সবাই যেটা করে যেটা সবার মতো করে পেন লাগবে এগুলো করলে কিন্তু পেন লাগার কথা নয় এটা করলে কিন্তু তোমার পেন লাগবে তো পেন দিয়ে যদি তুমি করতে ভালোবাসো তুমি যদি সময় কনজিউম করতে না পারছো তাহলে কোনো ব্যাপার নেই চলো এই পদ্ধতিতে চলে আসি যে টাকায় লাস্ট টাকা আছে সেটা লিখে ফেলবে প্রথমটা বলেছে যেহেতু ক্ষতি তাহলে লিখবে একশো বাই একশো থেকে কুড়ি বাদ দিয়ে দিবে আসি আবার লিখবে আবার ক্ষতি হচ্ছে দশ পারসেন্ট মানে নিচে হবে একশো বাই নব্বই যদি লাভ হতো এটা নিচে একশো হতো উপরে লাভের পাটটা বসতো আর যেহেতু ক্ষতি হচ্ছে উপরে একশো নিচে ক্ষতির পাটটা বসছে যেহেতু প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি তাই একশো থেকে কুড়ি বার দিলে আশি তারপরে টেন পার্সেন্ট ক্ষতি তার মানে একশো থেকে বাদ দিলে নব্বই চলো কাটাকাটি করি একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল এবার এটা চার দুনে আট চার দিয়ে কাটলে এটা বাহাত্তর দুই দিয়ে কাটলে ছত্রিশ নয় দিয়ে কাটলে নয় চারে ছত্রিশ চার গুণিতক একশো হয়ে যাবে চারশো অ্যান্সার এটা কিন্তু তোমাকে পেন লাগাতে হবে আর এগুলো করলে কিন্তু মেমোরাইজিং পাওয়ার তুমি এনহান্সিং করে ইনক্রিজ করে করতে পারো তোমার মধ্যে যদি মেমোরাইজেশন পাওয়ার থাকে তুমি যদি কল্পনা শক্তি তোমার মধ্যে থাকে তুমি যদি কল্পনা শক্তি আনতে পারো তোমার মধ্যে তাহলে এসব ম্যাথ কিছু নয় নাহলে তোমাকে এইভাবে করতে হবে আর ম্যাথামেটিক্স এমন একটা জিনিস তোমার মধ্যে যত কল্পনা শক্তি বাড়বে ইমাজিনেশন পাওয়ার যত বাড়বে তুমি আরও ফাস্ট হবে আরও ফাস্ট হবে আরও ফাস্ট হবে আরও দশ হাজার জনের থেকে এগিয়ে থাকবে তুমিই পাবে তোমার লক্ষ্যে তুমিই পৌঁছাতে পারবে সেম টু সেম একটা ম্যাথ দিয়েছি আমি তোমাদেরকে দেখো যে ম্যাথটা তোমরা অনায়াসে করতে পারো আগের ম্যাথটা আমি এত সুন্দর করে বোঝালাম তিন তিনটা পদ্ধতি তোমাদেরকে বললাম এই ম্যাথটা তোমাদেরকে কিন্তু দু সেকেন্ডের মধ্যে অথবা ম্যাক্সিমাম হলে কুড়ি সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে হবে এই রকম টাইপের কিন্তু সামনের এক্সামগুলোতে ম্যাথ পাবে বলেছে রাম স্যাম যদু দিয়েছিলাম এখানে এবিসি দিয়েছি আর কিছু দিইনি সেখানে দুটো ক্ষতি দিয়েছিলাম এখানে লাভ ক্ষতি দিয়েছি এ বিকে একটি পেন টেন পারসেন্ট লাভে বিক্রি করছে এবং বি সি ওই পেনটি টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রি করছে পাঁচশো চুরানব্বই টাকায় শেষ পর্যন্ত বি সিকে বিক্রি করছে তাহলে সি কিনছে কত টাকায় পাঁচশো চুরানব্বই টাকায় এ কত টাকায় পেনটি কিনেছিল শেষ পর্যন্ত পাঁচশো চুরানব্বই টাকায় কিন্তু সির কাছে পেনটা আসছে তাহলে অঙ্কটা আমি কি করে করব। আমার প্রথম পেফারেবল প্রসেস হচ্ছে এখানে অপশান টেস্ট আমি প্রথমে আমি পাঁচশো ধরবো না চারশো ধরবো আমি প্রথমে চারশো ধরেই করি এখানে সবথেকে কমটা হচ্ছে চারশো দিলে একটা মেজারমেন্ট পাওয়া যাবে আচ্ছা চলো তোমরা বলবে না স্যার কেন চারশো ধরে করছেন আপনি পাঁচশো ধরেই করুন চলো পাঁচশো ধরেই ম্যাথ করা যাক তাহলে পাঁচশো যদি আমি ধরি বলো তো পাঁচশোর টেন পারসেন্ট লাভ হচ্ছে প্রথমে তাহলে পাঁচশো টাকার টেন পারসেন্ট লাভ মানে কত টাকায় পৌঁছাচ্ছে পাঁচশো টেন পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা হ্যাঁ প্রথমে ছিল পাঁচশো সেটা পৌঁছে গেলো পাঁচশো পঞ্চাশ টাকায় টেন পার্সেন্ট লাভে তারপরে আবার কী করছে আবার টেন পারসেন্ট ক্ষতি হচ্ছে বলো তো পাঁচশো পঞ্চান্ন টাকার টেন পার্সেন্ট কত একটা শূন্য কেটে যাবে বলেছি পঞ্চান্ন টাকা ক্ষতি মানে কি বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে বিয়োগ হয়ে যাচ্ছে পঞ্চান্ন টাকা মানে পৌঁছাচ্ছে কত টাকায় চারশো পঁচানব্বই টাকা হবে চারশো পঁচানব্বই টাকায় পৌঁছাচ্ছে কিন্তু আমার অঙ্কটা দিয়েছে পাঁচশো চুরানব্বই টাকা পাঁচশো চুরানব্বই টাকায় লাস্টে পৌঁছাবে এ তো আসছে না তার মানে পাঁচশোতে যখন পাঁচশো চুরানব্বই আসছে না চারশোতে তো পাঁচশো চুরানব্বই আসবেই না আর চারশো পঞ্চাশে তো আসবেই না তার মানে এখানে অফকোর্স অ্যান্সার হবে ছশো বোঝাতে পারলাম না কথাটা দেখো পাঁচশো ধরে পাঁচশো চুরানব্বই কি পৌঁছাতে পারলাম পারলাম না তাহলে চারশোতে কি করে পৌঁছাবে পারবে না চারশো পঞ্চাশেও পারবে না তার মানে অপশান সি আচ্ছা চলো দেখেই নি একবার সি পারফেক্টলি সি হচ্ছে কি না তো আমি আমার কাছে যদি প্রথমে এ ছশো টাকা দিয়ে কিনে তার টেন পারসেন্ট লাভ হচ্ছে টেন পারসেন্ট লাভ মানে ষাট টাকা তাহলে দাঁড়াচ্ছে কত ছশো ষাট টাকা ছশো ষাট টাকার আবার টেন পারসেন্ট মানে ছষট্টি টাকা এখানে মাইনাস হবে ছষট্টি টাকা মাইনাস হলে দাঁড়াচ্ছে পাঁচশো চুরানব্বই টাকা হ্যাঁ পাঁচশো চুরানব্বই টাকা তো পৌঁছে গেল তার মানে আমার অপশান সি এখানে অপশান সি অ্যান্সার ক্লিয়ার হলো না হলো ভেরি গুড চলো এই অঙ্কটাকে যদি দু নম্বর প্রসেসে করি তাহলে কী লিখবো পাঁচশো চুরানব্বই ইন্টু একশো বাই প্রথমে লাভ হয়েছে তার মানে একশো দশ নিচে দশ যুক্ত হয়ে যাবে ইন্টু তারপরে আবার ক্ষতি হয়েছে ক্ষতি মানে টেন পারসেন্ট অর্থাৎ নিচে লিখবো কত নাইনটি একে কাটাকাটি করলে তোমরা অ্যান্সার পাবে চলো থার্ড প্রসেসে আমরা শিখেছিলাম কি না একশো টাকা ধরে তো একশো টাকা ধরে কি ধরলাম এ পেনটি একশো টাকায় কিনেছিল টেন পারসেন্ট লাভ হচ্ছে একশো টাকার উপর দশ টাকা লাভ মানে কত একশো দশ টাকা হ্যাঁ প্রথমে এর কাছে এ কিনেছিল একশো টাকা দিয়ে বি কিনল একশো দশ টাকা দিয়ে তারপরে বি সিকে আবার বিক্রি করেছে সিকে বিক্রি করেছে কত টেন পার্সেন্ট ক্ষতি তাহলে একশো দশ টাকার টেন পার্সেন্ট মানে কত এগারো টাকা এগারো টাকা ক্ষতি হচ্ছে মানে অ্যাকচুয়ালি কত টাকায় নিরানব্বই টাকায় সির কাছে গিয়ে পৌঁছালো এই নিরানব্বই টাকা মানে কি পাঁচশো চুরানব্বই এই নিরানব্বই টাকা মানে হচ্ছে পাঁচশো চুরানব্বই টাকা তাহলে একশো টাকা মানে কি এর ছয় গুণ তাহলে এরও ছয় গুণ মানে ছশো টাকা অ্যান্সার যেটা তোমাদের ভালো লাগে সেই প্রসেসটাই নেবে আমি তিনটা প্রসেস ভেঙে করে দিলাম আমরা নেক্সট অঙ্ক আজকে দেখব এক ব্যক্তি দুটি সাইকেল প্রতিটি এক হাজার টাকা বিক্রি করে একটিতে পঁচিশ পার্সেন্ট লাভ অপরটিতে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় মোটের উপর শতকরা লাভ বা ক্ষতির হার কত অঙ্কটা পড়ে তোমরা ভাবছো যে অঙ্কটা করবো কী করে রে বাবা দুটো সাইকেল এতক্ষণ একটা একটা করে চলছিল আবার স্যার থেকে দুটো সাইকেল নিয়ে চলে এলেন হ্যাঁ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ একটা যখন দেখবে বিক্রয় মূল্য দুটো সাইকেলের ক্ষেত্রে একই তখন ম্যাথটা এইভাবেই ভাববে আর যদি দেখো এইটা আর এইটা দুটো সমান হয়ে গেছে তাহলে তো অঙ্ক হয়েই গেল আর কিছু নেই যদি এটা টেন পারসেন্ট থাকত আর এখানেও যদি টেন পারসেন্ট থাকত তাহলে আমরা এই দুটোকে গুণ করে একশো দিয়ে ভাগ করতাম আমার আগের ভিডিওতে আমি শিখিয়েছি এখন তো সেভাবে কিছু নেই তাহলে পঁচিশ পারসেন্ট আর পঁচিশ পারসেন্ট লাভ ও ক্ষতি দিয়েছে তাহলে অঙ্কটা কি কী করবো যখন লাভ আর ক্ষতি একই জিনিসের হয় তখন মনে করবে সবসময় ক্ষতি হয় সবসময় ক্ষতি হয় তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ করবো এখানে দশ ইন্টু দশ করেছিলাম সেখানে এখানে করবো কত পঁচিশ ইন্টু পঁচিশ করে তাকে একশো দিয়ে ভাগ করে ফেলব যদি তোমরা ডাইরেক্ট কাটাকাটি করতে পারো ভালো না হলে পঁচিশ ইন্টু পঁচিশ কত হয় পাঁচ পাঁচ পঁচিশ আর দুয়ের পরের সংখ্যা তিন তাই তিন দুনে ছয় ছশো পঁচিশ বাই একশো তাহলে দশমিকটা এইখানে থাকে পূর্ণ সংখ্যা একশো থাকা মানে এক ঘর দু ঘর এগিয়ে আসবে সিক্স পয়েন্ট হয়ে গেল ক্ষতি অপশান বি হয়ে গেল যদি তোমরা এখানে গুণ না করতে পারো তাহলে আমি একটা গুণ শিখিয়ে দিচ্ছি দেখে নাও যদি পঁচিশ আর পঁচিশের গুণফল ফল থাকে মানে পঁচিশ আর পঁচিশের হোল স্কোয়ার যদি থাকে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এই দুয়ের পরের সংখ্যাটা কী তিন তিন আর দুই গুণ করলে ছয় একই রুল চলবে যত সংখ্যার পিছনে পাঁচ আছে সব রুল কিন্তু সেম যেমন দেখো পঁয়ত্রিশের যদি বর্গ করতে চাও তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তিনের পরেরটা কত চার চার তিনে বারো হয়ে গেল এইভাবে তোমরা ম্যাথগুলোকে করবে অবশ্যই করবে আমরা আজকে পার্ট টু প্রফিট লসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্লাসের শেষ অঙ্ক দেখবো আমরা আজকে বলেছে ক্রমিক কমিশন ভাষাটা কি শোনা হয়েছে এর আগে হ্যাঁ তোমরা অবশ্যই শুনেছ যারা এর আগে এক্সাম দিয়েছ তারা এই ভাষাটা শুনেছ ক্রমিক কমিশন ক্রমিক কথার অর্থ হলো পর পর কমিশন মানে তো জানো সবাই যেটা আমরা কিছু হেল্প করে বা কিছু কাউকে দিয়ে যে টাকাটা আমরা ছাড় পাই তাকে বলা হয় কমিশন বা আমি কাউকে হেল্প করে দিলাম সে তার বিনিময়ে যতটুকু লাভ পেলো সে আমাকে কিছু টাকা দিল এই যে এক্সট্রা টাকাটাকে বলা হয় কমিশন তো ক্রমিক কথা মানে পরপর প্রথমে কুড়ি পার্সেন্ট দিয়েছে কোনো দ্রব্যে বা কোনো জিনিসে তারপরে টেন পার্সেন্ট তারপরে ফাইভ পার্সেন্ট হলে সমতুল্য মানে মোট কমিশনটা কত মোট কমিশনটা কত পৌঁছালো অঙ্কটাকে আমরা কিভাবে করব। আমি বারে বারে বলেছি যখনই পার্সেন্টেজ আসবে মাথায় তখনই তোমরা ধরবে কত একশো একশো ধরে নেবে তাহলে আমার কাছে ছিল বা তোমার কাছে একশো টাকা ছিল তাহলে প্রথমে কত টাকা এলো টোয়েন্টি পার্সেন্ট ছেড়ে দিল একশো টাকায় টোয়েন্টি পার্সেন্ট ছেড়ে দিল তাহলে কত টাকায় পৌঁছালো আশি টাকায় এখানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে আশি টাকা থেকে তারপরে আবার কত টেন পার্সেন্ট আবার টেন পার্সেন্ট ছাড় দিল টেন পার্সেন্ট মানে একশো টাকায় যদি দশ টাকা হয় আশি টাকায় আট টাকা মানে আবার আট টাকা বাদ যাবে মাইনাস আট মাইনাস আট হলে কততে পৌঁছালো বাহাত্তর টাকায় বাহাত্তরের পরে আবার ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে বাহাত্তরের ফাইভ পার্সেন্ট কত বাহাত্তরের ফাইভ পার্সেন্ট মানে বাহাত্তরকে ভাগ করবে কুড়ি দিয়ে কী করে কুড়ি না বাহাত্তর ইন্টু ফাইভ পার্সেন্ট কথার অর্থ পাঁচের একশো পাঁচের একশো না মনে রেখে আমি ডাইরেক্ট মনে রাখতে বলেছি একের কুড়ি আমার পার্সেন্টেজ ভিডিওতে মন দেখবে ভালো করে তো একের কুড়ি মানে কত কুড়িকে এখানে দিয়ে পয়েন্ট অ্যান্সার বেরোবে তাহলে কুড়ি তিনে ষাটি বারো আসবে মানে একশো কুড়ি তিন ছ কুড়ি ছয় একশো কুড়ি মানে থ্রি পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে আরও থ্রি পয়েন্ট সিক্স কীভাবে কমে যাবে কততে দাঁড়াবে না সিক্সটি নাইন পয়েন্ট ফোরে গিয়ে দাঁড়াবে সিক্সটি নাইন পয়েন্ট ফোরে গিয়ে পৌঁছালো তাহলে এই টাকাটা সে পাবে তাহলে ছাড় কত হয়ে গেছে দেখো প্রথমে কুড়ি টাকা ছাড় হয়েছে এখানে কুড়ি পার্সেন্টে তারপরে আট টাকা ছাড় তারপরে থ্রি পয়েন্ট সিক্স টাকা ছাড় তাহলে টোটাল কত টাকা ছাড় হলো কুড়ি আট আঠাশ আঠাশ তিন একত্রিশ একত্রিশ পয়েন্ট সিক্স পার্সেন্ট বি উত্তর হয়ে গেল প্রশ্ন এখান থেকে দিতে পারে যে ছাড়ে সমতুল্য ছাড়ের পরে কত টাকায় পৌঁছাবে তখন অ্যান্সার হতো সিক্সটি নাইন পয়েন্ট ফোর এই অঙ্কে কিন্তু করেসপন্ডিং আরেকটা ম্যাথ আমি বলে দিয়ে যাচ্ছি এবং যদি ছাড় বলে তাহলে মোটটা এই এখানে কত ছাড় এখানে কত ছাড় এখানে কত ছাড় আদারওয়াইজ এটা আরও একভাবে বের করা যায় মোট তো তুমি ধরেছ একশো শেষ পর্যন্ত পাবে সিক্সটি এই দুটোকে মাইনাস করে দিলেও দেখবে একত্রিশ পয়েন্ট সিক্স পাঁচশো সেটা দিয়েও হিসাব করতে পারে নাহলে সব ইজি হচ্ছে একটা এটা এটাকে যোগ করে দিবে। তাহলে আশা করি সবাই আজকে বুঝতে পেরেছ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং সবগুলো কিন্তু নোট করে রাখবে প্রত্যেকটা এক্সাম কিন্তু এই ম্যাথগুলোকে পাবে অবশ্যই সবাই ভালো থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে গুড নাইট